রোমান্টিক ফুটেজ দিতে তুমি আমার বন্ধু বানাইছো আমি রোমান্টিক কিনা আমার ঘরে আপিয়া সিনেমেটিক ফুটেজ লাগে সে আমার হাত ধরতে পারবে না ফেলে আমি তার সাথে রোমান্টিক করব না তাহলে আমি ভিডিও কত দিব সে আমার হাত ধরতে পারবে না ফেলে আমি তার সাথে রোমান্টিক করব না তাহলে আমি ভিডিও কত দিব আজ আমি সভারানো প্রেম করে বিয়ে করলে বিয়ের পর শুধু মাইরি খাওয়া লাগে কারণ বিয়ের আগেই তো ডর ভয় সব খেয়ে ফেলে তবে ফাইন ভাই ব্যাপার না এগুলো মেনে নিতে পারলে জীবন সুন্দর সাকিবের প্রিয় খেলোয়াড়কে লিওনেল মেসি লিওনেল মেসি হচ্ছে ফুটবলে এবং ক্রিকেটে তোমার প্রিয় আমি তুমি নিজে তারপর আমি বলটাকে বেছে না নিয়ে ক্রিকেটের প্রতি ঝোঁকটা কিভাবে আসলো টাকা বেশি সাকিব আল হাসানকে এই একটা জিনিসের জন্যই আমার সবচেয়ে বেশি ভালো লাগে তার কাছে পুরো দুনিয়া একদিকে আর টাকা একদিকে গাড়িটি ওয়ান্টেড গাড়ি ধরা হয়েছে কে স্যার কইছে যে প্লিজ বানান বলতে পারলে গাড়িটা ছেড়ে দিবে এ ভাইয়া এই দিকে দেখো গাড়ি ছেড়ে দিবে কোন ক্লাসে পড়ো তিনটা ফার্স্ট ইয়ার আচ্ছা ঠিক আছে প্লিজ বানান বলতে পারলে গাড়িটা ছেড়ে দিবে বলো তো ভাইয়া তুমি বলো তো ভাইয়া ছেড়ে দেবে গাড়ি ছেড়ে দেবে PLI হাতটা সরাও বলো সমস্যা নাই বলো বলো PLI PLI ZZE তাহলে প্লিজ তাহলে তোমরা কি বললে PLI ZZE প্লিজ বানান হয়েছে নিঃসন্দেহে বলা যায় এরা সবাই মেসেঞ্জারের সৈনিক মেসেঞ্জারে শর্টকাটে PLZ লিখতে লিখতে ওরা অরিজিনাল বানানটাই ভুলে গেছে তবে আমি চিন্তা করতেছি ও SSC পাসটা করলো কেমনে আমার একটু কেউ বললেন তো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানেন মেয়ে মানুষকে বোঝা তাই না বেচারা বুঝাইতে চাইছিল ওর ওয়াইফ সবার মতো না মানে ওভার কনফিডেন্স দেখাইতে গিয়া শেষমেশ কপালে ঝাঁটার বাড়ি জুটল তবে যাই হোক ভিডিওটা স্ক্রিপ্টেড হলেও অনেক মজার ছিল এই না হলে সাকিব আল হাসান প্যান্ট খুলে যায় যাক তাও ফিল্ডিং মিস করা যাবে না ভাগ্যিস নিচে শর্ট প্যান্ট ছিল তা না হলে কি যে হতো নামটা কি ওয়াফিকা অ্যালফাবেট কয়টা জানেন ছয়টা আচ্ছা ABCD আচ্ছা ABCD ABCD EFG একুশটা না KLMNOPQRST আচ্ছা একুশটা গুণে দেখেন না হ্যাঁ একুশটা একুশটা অ্যালফাবেট কি তা ওই নিজেই জানে না কেমনে বলবে বলেন তবে একটু গুগল সার্চ করার জন্য সময় দিলে খারাপ হতো না কিন্তু আমাদের গভর্নমেন্ট বোঝাতে চাচ্ছে যতই উন্নত হোক না কেন নৌকার প্রয়োজনীয়তা অপরিসীম অতএব নৌকায় ভোট দিন গাইস ভিডিওর এই পর্যায়ে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করব প্লিজ রাখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তবে ফেসবুক পেজ হলে অবশ্যই ফলো করে দিন চলেন এবার একটা হালাল ডান্স দেখাই যেটা দেখে স্বয়ং শয়তানও কনফিউজড Oh,
এটা দেখে আমি শিওর শয়তান নিজেই বলবে এ তো দেখি আমার চেয়ে বড় শয়তান। জীবন আর কিচ্ছু না, এমন একটা পার্সোনাল ক্যামেরাম্যান পেলে জীবন সুন্দর। সমাজে কিছু কিছু মানুষ নিখুঁত ছলনাময়ী, আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। বেশি ভালোবাসা শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু কিছু শিক্ষা পরিবারের কাছ থেকেও শেখা হয়।